আপনাদের স্বাগত। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের বাইরের দিকটা। স্টেশনের বাইরেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। শিয়ালদহ মেন এবং সাউথ সেকশনের বিল্ডিং জুড়ে যাওয়াতে দারুণ সুন্দর দেখতে লাগে কিন্তু এখন শিয়ালদা স্টেশনকে। সামনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, উড়ছে আমাদের জাতীয় পতাকা, শিয়ালদহের মুকুটে আর এক পালক, শিয়ালদহ ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশন। এটা মেট্রোর গ্রিন লাইন, শিয়ালদহ কোর্ট। আজ সকাল থেকেই আকাশটা মুখ ভার করে রয়েছে, মাঝে মধ্যে হেসেও ফেলছে। সোজা এই বিল্ডিংটা এনআরএস হসপিটালের ইমার্জেন্সি বিল্ডিং। শিয়ালদহ সাউথ সেকশন থেকে বেরিয়েই বাপাশে রয়েছে ইস্টার্ন রেলের বিআর সিং হসপিটাল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই হসপিটালটা। আজকে আমি জার্নি করব এমন একটা ট্রেনে যে ট্রেনটা সারাদিনে মাত্র দুটো, একটা সকাল 9:45 আর একটা বিকেল 5:08 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, শিয়ালদা বিবিডি বাগ লোকাল। সঙ্গে আপনারাও থাকছেন কিন্তু। শিয়ালদহ সাউথ সেকশনে রয়েছে 7টা প্ল্যাটফর্ম, 15 থেকে 21 পর্যন্ত। 21 নম্বরেই ঢুকছে আমাদের বিবিডি বাগ বা বিবাদী বাগ যাওয়ার লোকাল। আজকের রেক দিয়েছে 12 কোচের ICF রেক সোনারপুর কারশেডের। একেবারে রাইট টাইম 9:45 ছাড়লো আমাদের বিবিডি বাগ লোকাল। স্টেশন থেকেই দেখা যাচ্ছে এনআরএস হসপিটালের আকাশী নীল বিল্ডিংগুলো। শিয়ালদহ থেকে বিবিডি বাগ এই 19 কিলোমিটার যেতে এই ট্রেনের সময় লাগবে 1 ঘন্টার মতো। যাত্রাপথের মাঝে ট্রেন দাঁড়াবে 10টা স্টেশনে। মাঝে যে কটা স্টেশন পড়বে সবকটা স্টেশনেই ট্রেন দাঁড়াবে। ট্রেন দাঁড়ানো এবং ছাড়ার মাঝের সময়টুকু আমি স্কিপ করব। ট্রেনের টিকিট 10 টাকা। সামনের ব্রিজটা শিয়ালদহ বিলেঘাটা ব্রিজ। শিয়ালদহে ঢুকছে বটবস থেকে ছেড়ে আসা 8:08 শিয়ালদহ লোকাল। পরপর কয়েকটা ব্রিজ পড়বে। এটা কনভেন্ট রোড ব্রিজ। এটা 2 নম্বর এন্টালি ব্রিজ, রাস্তার নাম পটালি রোড। এই ব্রিজটার নামই হলো 3 নম্বর ব্রিজ, রাস্তার নাম ক্রিস্টোফার রোড। সামনে যে ব্রিজটা আসছে ব্রিজের উপর দিয়ে গেছে কলকাতা সার্কুলার রেলের লাইন। 8:22 বারুইপুর জংশন থেকে ছেড়ে আসা বারুইপুর শিয়ালদা লোকাল। আসছে আমাদের ট্রেনের প্রথম হল্ট পার্ক সার্কাস স্টেশন। উপর দিয়ে পাশাপাশি গেছে 4 নম্বর ব্রিজ এবং মা ফ্লাইওভার। এই মা ফ্লাইওভার চতুর্থ সবথেকে লম্বা ফ্লাইওভার আমাদের দেশের মধ্যে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে পিজি হসপিটাল পর্যন্ত ফ্লাইওভারের দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। 8:23 বজবজ শিয়ালদা লোকাল।
ওপাশের লাইনগুলো কলকাতা সার্কুলার লাইন। সার্কুলার লাইনের লোকাল ট্রেনগুলো এই ক্রসিংটা দিয়েই বালিগঞ্জ স্টেশনে ঢোকে এবং বেরোয়। বন্ডেল রোড ফ্লাইওভার, বাঁদিকে পিকনিক গার্ডেন, ডানদিকে বালিগঞ্জ ফাঁড়ি, আসছে বালিগঞ্জ জংশন। সামনের ব্রিজটা বিজন সেতু, ডানদিকে গড়িয়াহাট মোড় আর বাঁদিকে কসবা অঞ্চল। স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে 7:42 ডায়মন্ড হারবার থেকে ছেড়ে আসা শিয়ালদহ লোকাল। আগের স্টেশন পার্ক সার্কাস এবং এই বালিগঞ্জ স্টেশন 162 বছর আগে 1862 সালে চালু করা হয়। শিয়ালদহ থেকে এই বালিগঞ্জ জংশন পর্যন্ত আমরা ছিলাম সাউথ সেকশনের মেন লাইন শিয়ালদহ নামখানা লাইনে। এখান থেকেই আমরা মেন লাইন ছেড়ে ডান দিকে ঘুরে যাব বজবজ ব্রাঞ্চ লাইন এবং কলকাতা সার্কুলার লাইনে। সোজা সামান্য দূরেই ঢাকুরিয়া স্টেশন, আমরা এখান থেকেই ডান দিকে ঘুরে যাচ্ছি। বোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম বজবজ সেকশন। সামনে যে ব্রিজটা আসছে তার ডাক নাম ঢাকুরিয়া ব্রিজ, ভালো নাম শ্রীচৈতন্য মহাপ্রভু সেতু। এটা নিপ্পঞ্জান মিয়োহোজি বৌদ্ধ মন্দির। গাছগুলোর ওপাশেই রয়েছে বিখ্যাত রবীন্দ্র সরোবর বা বালিগঞ্জ লেক, লেক গার্ডেন্স। ডান পাশে খুব কাছেই রয়েছে বিখ্যাত লেক কালীবাড়ি। স্টেশনের উপর দিয়ে গেছে লেক গার্ডেন্স ফ্লাইওভার। এই স্টেশন থেকে পরের স্টেশন টালিগঞ্জের মধ্যে ডিস্টেন্স কত কম একটু ভালো করে দেখুন। লেক গার্ডেন্স ছেড়ে যাচ্ছি, এখনও প্ল্যাটফর্ম শেষ হয়নি। সামনে দেখুন টালিগঞ্জ স্টেশনের ফুটওভার ব্রিজ দেখা যাচ্ছে। টালিগঞ্জে যখন প্রথম কোচটা ঢোকে তখন পিছনের 4-5 কোচ থাকে লেক গার্ডেন্স স্টেশনে। টালিগঞ্জ স্টেশনের নিচেই রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। টালিগঞ্জ ছেড়ে দিল, টালিগঞ্জ রেল ব্রিজের নিচ দিয়ে এই রাস্তাটা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। এটা আদিগঙ্গা বা টালি ক্যানাল, হুগলি নদীতে যেখানে মিশেছে সেই জায়গাটা এই ট্রেন থেকেই আপনাদের দেখাবো। পরের স্টেশন নিউ আলিপুর। বালিগঞ্জ থেকে বজবজ ব্রাঞ্চ লাইন চালু হয় 1890 সালে, মেন লাইনের 28 বছর পর। তখন বালিগঞ্জের পরের স্টেশন ছিল নিউ আলিপুর এবং তারপর মাঝেরহাট। মাঝের দুটো স্টেশন টালিগঞ্জ 1990 সালে এবং আরও পরে 2001 সালে লেক গার্ডেন স্টেশন চালু হয়। আসছে নিউ আলিপুর। স্টেশন থেকে এই দিক দিয়ে বেরোলে ডান দিকে একেবারে সামনেই হয় সুরুচি সংঘের বিখ্যাত দুর্গাপুজো। নিউ আলিপুর থেকে সহজেই অটোতে বেহালার দিকটায় যাওয়া যায়। যে ব্রিজটা আসছে ওটার নাম দুর্গাপুর ব্রিজ। মাঝেরহাট ব্রিজ যখন ভেঙে পড়েছিল তখন এই দুর্গাপুর ব্রিজ ডায়মন্ড হারবার রোডের চাপ অনেকটাই সামলে নিয়েছিল।
ব্রিজের বাঁদিকে আলিপুর ক্রসিং আর ডান দিকে চেতলা অঞ্চল। পরের স্টেশন মাঝেরহাট। আমাদের ট্রেনটা এখন রয়েছে বাঁদিক থেকে 2 নম্বর লাইনে, 2 নম্বরকে ছেড়ে ট্রেন ঢুকছে 3 নম্বর লাইনে। এবার 3 নম্বর ছেড়ে ঢুকছে 4-এ। চার থেকে যাচ্ছে 5-এ। এবার যাবে 6-এ। বাঁদিকের লাইনগুলো চলে গেছে বজবজের দিকে। সামনে দেখা যাচ্ছে মাঝেরহাট ব্রিজ। 2018 সালে 4 সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল। পরবর্তীতে 2020 সালে 3রা ডিসেম্বর এই নতুন ব্রিজ চালু করা হয়। সেতুর ওপর দিয়ে গেছে ডায়মন্ড হারবার রোড এবং 12 নম্বর জাতীয় সড়ক। পাশেই রয়েছে আরও একটা ব্রিজ, এটা জোকা স্প্লানেড লাইনের মাঝেরহাট মেট্রো স্টেশন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে মাঝেরহাট ব্রিজের নাম রাখা হয় জয় হিন্দ সেতু। ওপাশে যে প্ল্যাটফর্মগুলো দেখা যাচ্ছে ওটা বজবজ লাইনের প্ল্যাটফর্ম। ওদিকে আছে 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, আর সার্কুলারের দিকে রয়েছে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটা মাঝেরহাট লক্ষ্মীকান্তপুর লোকাল, সকাল 9:40 মাঝেরহাট থেকে ছাড়ে। এই ট্রেনটা বালিগঞ্জ জংশনে পৌঁছে রিভার্সে ঢাকুরিয়া হয়ে লক্ষ্মীকান্তপুরের দিকে যায়। বেরিয়ে যাচ্ছে মাঝেরহাট লক্ষ্মীকান্তপুর লোকাল। মাঝেরহাট ছেড়ে দিল। এই বিল্ডিংটা টাটা হাউজিং 88 ইস্ট। বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন। এটা 43তলা বিল্ডিং। আমরা ঢুকছি সিঙ্গেল লাইনে। যাত্রাপথের মাঝে প্রিন্সেপ ঘাট এবং বিবিডি বাগে লুপ লাইন আছে। এখান থেকেই আমাদের লাইনটা উপর দিকে উঠতে শুরু করবে।
এটা গার্ডেন ব্রিজ ফ্লাইওভার। বাঁ পাশে যে রাস্তাটা ফ্লাইওভার থেকে নেমে গেছে, ওই রাস্তার ডান পাশেই আছে কাটাপুকুর মর্গ, ওটা মমিনপুর অঞ্চল। পরের দুটো স্টেশন রিমাউন্ট রোড এবং খিদিরপুর, এই দুটো স্টেশনই এলিভেটেড। সার্কুলার রেলওয়ে 1984 প্রথম বাগবাজার থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত চালু করা হয়। স্টেশন রিমাউন্ট রোড। এই স্টেশনের কাছাকাছি রয়েছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ। পরের স্টেশন খিদিরপুর, খিদিরপুর ডক এরিয়া। আসছে খিদিরপুর জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, উপরে আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখব, দেখতে অনুরোধ করলাম। একেবারে স্টেশনের পাশেই, স্টেশন থেকে কাছেই রয়েছে বহু পুরাতন ভূকৈলাস রাজবাড়ি ও শিব মন্দির। ওপাশে ডকের দিকটা দেখাই, খিদিরপুর রোড। একটু দূরেই রয়েছে ফোল্ডিং ব্রিজ। এটা খিদিরপুর ডক অঞ্চল। আরো ভিতর দিকে আছে নেতাজি সুভাষ ডক। মালবাহী জাহাজগুলোতে কন্টেনার লোড আনলোড করে এখানে। এখানে ড্রাই ডকে জাহাজ রিপেয়ারিং এর কাজ চলছে। আদিগঙ্গা কোথায় মিশেছে আপনাদের দেখাবো বলেছিলাম, আসছে সেই জায়গাটা। এটাই সেই আদিগঙ্গা বা টালিকানাল। এই আদিগঙ্গার পরেই হুগলি নদী পুরো ডান দিকে বাঁক নিয়ে চলে গেছে গার্ডেন ব্রিজের দিকে। যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। 10ই অক্টোবর 1992 এই সেতু চালু করা হয়।
প্রিন্সেপঘাট স্টেশন। স্টেশনের পাশেই রয়েছে জেমস প্রিন্সেপ মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম এবং প্রিন্সেপঘাট গঙ্গার পার ক্রসিং আছে বনগা মাঝেরহাট লোকালের সাথে। এই ট্রেনটা সকাল 7:30 বনগাঁ স্টেশন থেকে ছেড়ে এসেছে। এই নৌকোগুলো ভাড়া করে গঙ্গায় কিছুক্ষণ ভেসে বেড়ানো যায়। আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। ওই ট্রেনটারও সিগন্যাল হয়ে গেছে। রাস্তার ওপাশে ফোর্ট উইলিয়াম। এটা জাজেস ঘাট। আসছে ইডেন গার্ডেন্স স্টেশন। ইডেন গার্ডেন্স স্টেশনের পাশেই রয়েছে বাবুঘাট বাস স্ট্যান্ড, ইডেন গার্ডেন্স স্টেডিয়াম, ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব এবং মাঠ, আকাশবাণী ভবন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইনডোর স্টেডিয়াম, রয়েছে কলকাতা হাইকোর্ট। বাবুঘাটের গঙ্গা আরতি ঘাট, এখানেই গঙ্গা আরতি হয় সন্ধ্যেবেলা। স্টেশনের পাশেই রয়েছে চাঁদপাল ফেরিঘাট। 10 মিনিটে ওপারে হাওড়া স্টেশন পৌঁছে যাওয়া যায়। বাবুঘাট ফুট ওভার ব্রিজ। এটাই চাঁদপাল ফেরিঘাট, গঙ্গায় ভাসমান হোটেল। এখান থেকেই শুরু হয়েছে মিলেনিয়াম পার্ক। পার্কে ছোটদের জন্য নানা রকমের রাইড রয়েছে। রবিবার ও ছুটির দিন বিকেলে বেশ ভালোই ভিড় হয় প্রিন্সেপঘাট থেকে শুরু করে বাবুঘাট এবং মিলেনিয়াম পার্কের একবারে শেষ প্রান্ত পর্যন্ত। মিলেনিয়াম পার্কের প্রবেশদ্বার এবং শিপিং কর্পোরেশন ফেরিঘাট। পরের স্টেশন আজকের জার্নির শেষ স্টেশন
বিনয় বাদল দীনেশ বাগ বা বিবিডি বাগ। ফেয়ারলি প্লেস ফেরিঘাট, পৌঁছে গেলাম বিবিডি বাগ। 10:05 পৌঁছানোর টাইম ছিল, এখন 10:19। মাঝে অনেকক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে ছিল প্রিন্সেপ ঘাটে। এই ট্রেনটাই আবার শিয়ালদা ফিরে যাবে 10:52। হাওড়া ব্রিজের পাশেই সার্কুলার রেলের বড়বাজার স্টেশন। এই বিবিডিবাগ স্টেশনের কাছেই ডালহৌসি অঞ্চল। এখানে রয়েছে রাইটার্স বিল্ডিং, জিপিও, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিভিন্ন ব্যাংকের হেড অফিস, টিবোর্ড। তেমনই রয়েছে ক্যানিং স্ট্রিট, বাগরি মার্কেট, চীনাবাজার, রাধাবাজার, এজরা স্ট্রিট, বেন্ট্রিং স্ট্রিট, এই সমস্ত মার্কেট। বিবিডিবাগ স্টেশনের টিকিট কাউন্টার। স্টেশন থেকে বেরিয়েই অপরদিকে ইস্টার্ন রেলের হেড অফিস। আজকে খুব অল্প পরিচিত একটা ট্রেন রুট জার্নি করে আপনাদের দেখালাম। আপনারা সাহস দেন তাই চেষ্টা করলাম। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকে এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন।